অ্যাক্টিং, আর ওইখানে কালকে একটা চোরেদের মেলা হবে, পশ্চিমবঙ্গের সমস্ত চোরেরা কাল আসবে। শুধু বলবো এখানে যারা যৌথ মঞ্চে লোক আছে প্রত্যেকের পকেটে দু টাকা করে রাখুন, আর এই চৈত্র সেলেই তৃণমূল কংগ্রেস থেকে দু টাকা দিয়ে কিনে নেবেন, তাহলেই তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে যাবে। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এই প্রতিবেদন যেদিন আপনাদের কাছে পেশ করছি সেদিন শহীদ মিনার ময়দানে লাল চুল কানে দুলের ভিড় ভিড়াক্কার, সেখানে যুবরাজ বক্তৃতা দেবেন। আমরা আজকে এই বিষয় নিয়ে প্রতিবেদন করলাম কেন জানেন, খুব ইম্পর্ট্যান্ট কয়েকটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করব। আচ্ছা, শহীদ মিনার ময়দানটাই দরকার যুবরাজের, তার কারণ কি? ওখানে ডিএ আন্দোলন করে 60 দিন চোখে চোখ রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বার্তা সরকারি কর্মচারী দিচ্ছেন সেইটাকে চ্যালেঞ্জ করা, এবং সেই জন্য শহীদ মিনার ময়দানটাই দরকার যুবরাজের, অন্য কোথাও নয়। পারতেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ইচ্ছে করলেই সমাবেশ করতে পারতেন, মোহনমান ক্লাব, ইস্টবঙ্গ ক্লাব, আশেপাশের অনেক মাঠ পড়ে রয়েছেন, সেখানে সমাবেশ করবেন না, শহীদ মিনারে করবেন। যেহেতু আমার হাতে রাজ্য সরকার, যেহেতু আমার মুখ্যমন্ত্রী আমার পিসি, ফলে স্বাভাবিকভাবে সেখানেই অনুমতি নিতে হবে। রাজ্যের পুলিশ অনুমতি দিয়ে দিল এবং শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ালো। আদালত বলল যদি কোনো অঘটন ঘটে তাহলে রাজ্য কলকাতার পুলিশকে দায়িত্ব নিতে হবে, ফলে স্বাভাবিকভাবে এক্সট্রা প্রেশার পড়লো কলকাতা পুলিশের উপর। আজকে এই নিয়ে কথা বলবো না, যেটা নিয়ে কথা বলবো, কারা সমাবেশে আসছেন? লাল চুল কানে দুল, যুবা এবং ছাত্র তৃণমূলের সমাবেশে বক্তৃতা দেবেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুঙ্কার ছাড়বেন, যা অ্যাজ ইউজুয়াল অজস্র মিথ্যে কথা, অজস্র ভণ্ডামির কথা, একটা শো বিজনেস, একটা একটু একটু লোককে দেখানো যে আমি কত কিছু করছি, দেখো আমরা কত তৃণমূল সাধারণ মানুষ সম্বন্ধে ভাবছি, অনেক বড় বড় ডায়লগ শুনবো, সেটা আমাদের অভ্যস্ত হয়ে গেছি বাংলায়। ঋষিমণি মিথ্যে কথা বলেন, আর ইনি এর ডায়লগগুলো আপনারা শুনবেন, শুনলেই খেয়াল করবেন সবসময় একটা হাম্বরা ভাব, এবং সবসময় আমরা কি একটা করছি সেটা তোমরা দেখে নাও, এবং দিল্লিকে চ্যালেঞ্জ করা, সারা ভারতবর্ষে মুখ থুবড়ে পড়া, গোয়া, ত্রিপুরা, মেঘালয় সর্বত্র মুখ থুবড়ে পড়ার পরও একটা একটা তৃণমূল কংগ্রেসের যুবার মঞ্চ থেকে তিনি ভারত বিজয়ের স্বপ্ন দেখাবেন ওই লালচুল কানেদুল যুবাদের। আমাদের প্রশ্নটা এখানে, কারা আসছেন এই সমাবেশে? মূলত বিভিন্নভাবে সিন্ডিকেট, তোলাবাজি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, পাথর পাচার, মাস্তারি, বিভিন্ন পুরসভা পঞ্চায়েতগুলোতে জোর করে চাকরিতে বেআইনিভাবে ঢুকে পড়া, চাকরি বিক্রির টাকায় বর্ধিষ্ণু হয়, এই সেকশনটাই তো আসছে। আমি যদি ভুল বলি একটু সংশোধন করে দেবেন, অরিজিনাল তৃণমূল, সৎ তৃণমূল তারা আর এই সমাবেশে আসবেন না, আসছেন সেখানে যাচ্ছেন, কিন্তু প্রশ্নটা হলো একটা অন্য জায়গায়, সেটা হচ্ছে কী মেসেজটা দিচ্ছে? মেসেজটা দিচ্ছেন যে দেখো তোমরা আমাদের কিছু করতে পারো না, আমার হাতে এত লোক আছে, এত অল্প বয়স্ক ছেলে মেয়ে আছে, এদের দিয়ে আমি পঞ্চায়েত নির্বাচনটা আস্তে আস্তে জিতে নেবো, এই মেসেজটা তো দেবেন। খুব প্রয়োজন ছিল, আমি একটু ভাবছিলাম, আমি একটু অন্য ন্যারেটিভে আজকে স্টোরিটা করলাম, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বাড়ি থেকে বেরিয়ে গান্ধীমূর্তির পাদদেশে ছেলে মেয়েগুলোকে গিয়ে বলতেন যে আমি তোমাদের কাছে এসেছি, বলো তোমাদের যন্ত্রণার কথা শুনবো, যে 5,000-5,500 ছেলে মেয়ে এখনও গান্ধীমূর্তির পাদদেশে যারা বসে রয়েছেন সেই ছেলেমেয়েগুলোর কাছে তো গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে তো পারতেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যে ছেলেমেয়েগুলো রয়েছে, আপার প্রাইমারি টেট উত্তীর্ণ ছেলেমেয়েগুলো, কখনো হামাগুড়ি দিচ্ছে, কখনো কখনো বিকাশ ভবনে গিয়ে চুলের মুঠি ধরে তাকে মেরে তুলছে, কখনো কখনো কালীঘাটে তারা যখন আন্দোলন করতে যাচ্ছে তখন পুলিশ বেধড়ক মেরে প্রিজন ভ্যানে করে সোজাসুজি সরাসরি লালবাজারে পাঠিয়ে দিচ্ছে, সেই ছেলেমেয়েগুলোর কাছে তো বলতে পারতেন আপনাদের কী সমস্যা, আসুন আমি ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হব, আমাকে আপনারা বলুন, আমি চেষ্টা করি না, দেখি না যদি কোনো অন্যায় থাকে, বলতে পারতেন না এই কথাটা? সিম্পলি গ্রুপ সি, গ্রুপ ডি, স্কুল সার্ভিস কমিশন, যারা প্রতারিত হয়ে দিনের পর দিন ওই মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে দিনের পর দিন যন্ত্রণা নিয়ে বসে আছেন, তাদের কাছে যেতে পারতেন না? যেতে পারতেন না 2014 টেট ছেলে মেয়েগুলো দিনের পর দিন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে রোদ, জল, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে বসে রয়েছেন? যেতে তো পারতেন হোম পার্ট ডিপার্টমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব দপ্তর, ওয়েবেল থেকে যেটা ছিনিয়ে নিয়ে এসছেন সেই হোম পার্সোনাল ডিপার্টমেন্টে গ্রুপ ডি জালিয়াতি, তার জন্য প্রচুর ছেলেমেয়েরা বসে রয়েছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, তাদের কাছে যেতে পারতেন না? যেতে পারতেন না SLST নতুন যে ছেলেমেয়েগুলো, যারা পরীক্ষা 7 বছর ধরে এই বাংলায় হচ্ছে না বলে যারা ওইখানে ওখানে অবস্থান করে বসে আছেন, তাদের কাছে যেতে পারতেন না? যেতে পারতেন না লাইব্রেরি সায়েন্সের যে ছেলেমেয়েগুলো দিনের পর দিন লাইব্রেরি সায়েন্স পাস করে এরাজ্যে গত 12 বছরে কোনো লাইব্রেরিয়ান নিযুক্ত হচ্ছে না, সেই ছেলেমেয়েগুলোর কথা শুনতে, তাদের কাছে গিয়ে তাঁদের দুঃখ যন্ত্রণার কথাগুলো শুনে দেখি না, চেষ্টা করি আমি 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 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আবার কথা বলতে পারতেন না? যেতে পারতেন না ধরুন গান্ধীমূর্তির পাদদেশে ল্যাব অ্যাসিস্ট্যান্ট NSQM-এর ছেলেমেয়েগুলো যারা প্রায় 218 জন 214 জন ছেলেমেয়ে
গত দু বছর ধরে তারা চাকরিহারা হয়ে বসে আছেন, তাদের কাছে যেতে পারতেন না ওই জীবিকা সেবক, যে ছেলেমেয়েগুলো দিনের পর দিন 2017 সালের পর থেকে যাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে, কিংবা মৎস্য যারা মৎস্য দপ্তরে যেসব ছেলেমেয়েরা কাজ করে যাদের অক্টোবর মাস 2022 থেকে মাইনে বন্ধ, তাদের কাছে ছুটে যেতে পারতেন না? যেতে পারতেন, অনেকের কাছে যেতে পারতেন, যেতে তো পারতেন ডি আন্দোলনের কাছে, ওই মঞ্চ থেকে নেমে সরাসরি ডি আন্দোলনের কাছে গিয়ে কর্মীদের বলতে পারতেন যে আমরা সমস্ত বাজে খরচা বন্ধ করব। আজ থেকে দায়িত্ব রইল আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের হয়ে লড়াইটা করব। কী 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 মর্যাদাটা পেতেন ভাবুন তো, আমি একটু অন্যভাবে ভাবছি। একজন মানুষ তো নিজের ভালোও চায়, তাই না? যে কোনো মানুষ, আপনি আপনারা যারা নতুন বাংলার দর্শক, নিজেকে ভালোবাসেন না? আমি নিজেকে ভালোবাসি না? একবারও কি আয়নার সামনে দাঁড়িয়ে ইভ্যালুয়েশন করি যে আচ্ছা এই কাজটা না করে যদি ওই কাজটা করতাম ঠিক হতো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ভাবলেন না? এটাই হচ্ছে এই দলটার ঔদ্ধত্য, সীমাহীন ঔদ্ধত্য। আমার পারিবারিক দুঃশাসন কথাটা মাঝে মাঝে বলি না, এ রাজ্য যতদিন না ব্যানার্জি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে নিষ্কৃতি পাবে ততদিন কিন্তু শেষ পর্যন্ত মানুষের সুরা হবে না। দেখুন, একটা শহীদ মিনার ময়দানে সভা করছেন, আমি দেখছিলাম তার বাঁধুনিগুলো দেখছিলাম, কি সম্ভবত জার্মান হ্যাঙ্গার সিস্টেমে তার একটা সভাস্থলকে ঘেরা হচ্ছে রোদ্দুর থেকে যাতে মানুষ বাঁচতে পারে। কোনো প্রয়োজন ছিল হাজার হাজার মানুষকে এইভাবে ওই কস্টলিয়েস্ট একটা আয়োজন করার? কলকাতা পুলিশ শহীদ মিনার ময়দানে সভা করার জন্য তো কলকাতা পুলিশের উপর অ্যাডিশনাল প্রেশার পড়ল, প্রায় হাজারখানেকের উপর সিসিটিভি লাগাতে হবে। কে দেবে খরচা? কলকাতা পুলিশ। কেন দেবে খরচা? যুবরাজের ইচ্ছে হয়েছে শহীদ মিনার ময়দানে মিটিং করবে। আমি খালি আজকে এই কথাটা বলছি এই কারণে, যারা আসছেন সভাস্থলে তারা বুঝছেনও না, তারাও বুঝছেন না কি সর্বনাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের করছেন। এরা বিভিন্ন পুরসভায় কন্ট্রাকচুয়াল ঢুকে রয়েছেন, বিভিন্ন অফিস কাছাড়িতে বিভিন্ন কন্ট্রাকচুয়াল লোক হিসেবে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সমস্ত অফিস বন্ধ করে এদের ভলভো বাসে করে গাড়িতে করে তুলে নিয়ে আসা হচ্ছে। দেখো, যুবরাজ বক্তৃতা দেবেন, যুবরাজ কী কী আশার বাণী শোনাবেন, এরা গদগদ হয়ে ফিরে যাবেন, তারপরে আরও মারদাঙ্গা করার জন্য পঞ্চায়েত নির্বাচন প্রস্তুত হবেন। বেসিক্যালি যেটা সামনে পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ইয়াং ফোর্সকে চার্জ করে দেওয়া, মার মেরে লুট করে নে ভোট, ক্ষমতায় থাক, ক্ষমতায় থাকাই আমাদের একমাত্র কাজ, এবং ক্ষমতায় থাকতে পারলে ভালো করে রোজগার করতে পারবি। একবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো দিন বলতে শুনেছেন উই আর সরি ফর হোয়াট ইজ হ্যাপনিং, উই আর সরি ফর হোয়াট পার্থ চট্টোপাধ্যায় ইজ ডান, উই আর সরি ফর হোয়াট মানিক ভট্টাচার্য হ্যাজ ডান, উই আর সরি ফর হোয়াট কল্যাণময় গাঙ্গুলি হ্যাজ ডান, উই আর সরি ফর হোয়াট সুবীরেশ ভট্টাচার্য হ্যাজ ডান? একদিনও বলতে শুনেছেন যে আমি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে ওই শান্তনু বন্দ্যোপাধ্যায়কে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভুল করেছিলাম, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, আমি জানতাম সব ও চুরি করছে, ওই চুরির টাকা আমার কাছে আসতো কি আসতো না সেটা তো অন্য জিনিস, চুরির টাকা আমার দল পেত, আমি সব জেনেও না জানার ভান করেছি, আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী, আর কোনো শান্তনু বন্দ্যোপাধ্যায় আমার দলে তৈরি হতে দেবো না, বলেছেন? কোনো দিন বলবেন না। কুন্তল ঘোষ তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক করেছেন, যে তৃণমূল যুবর লালচুল কানে দুলেদের সব সমাবেশ করছেন ওই শহীদ মিনার ময়দান, তার যিনি সহসভাপতি সম্পাদক কুন্তল ঘোষ, কবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন? 30 নভেম্বর 2022। নোয়িং দ্যাট ওয়েল, যে এ কোথা থেকে টাকা তুলছে একবারের জন্য মনে হয়নি, যে কোথা থেকে টাকা তুলে ওই ত্রিপুরা নির্বাচনে 50 লাখ টাকা খরচা করে দিয়ে এসছেন, সব জানতেন আপনি সব জানতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনার কাছে এই প্রতিবেদন নিশ্চিতভাবে পৌঁছয়, আমি জানি, সেই জন্যই বলছি আইপ্যাকের লোকেরা পৌঁছে দেয়, আপনি সব জানতেন, ইগনোর করেছেন, এবং ইগনোর করেননি শুধু, ঔদ্ধত্য দেখছি, আর সেই ঔদ্ধত্যের জন্য শেষ পর্যন্ত শহীদ মিনার ময়দানে এসে একই জায়গায় ঠুসুঠুসি করছে, দেখাচ্ছেন আমার বীরত্ব, আমি কত ক্ষমতাশালী, এই ক্ষমতা থাকবে না। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর ইতিহাস বলছে অত্যাচারী শট এবং লুঠেরা শাসন দীর্ঘস্থায়ী হয় না। মনে রাখবেন অভিষেক, যতই লাল চুল আর কানে দুলদের নিয়ে আজকে শহীদ মিনার ময়দান ভরান, এটা একটু 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 ভেবে দেখবেন না, একটু মনে রাখবেন। আর ওইখানে কালকে একটা চোরেদের মেলা হবে, পশ্চিমবঙ্গের সমস্ত চোরেরা কাল আসবে, শুধু বলবো এখানে যারা যৌথ মঞ্চে লোক আছে প্রত্যেকের পকেটে 2 টাকা করে রাখুন, আর এই চৈত্র সেলেই তৃণমূল কংগ্রেস থেকে 2 টাকা দিয়ে কিনে নেবেন, তাহলেই তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে যাবে।